হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেল কোকা পণ্ডিতে আপনাদেরকে বরাবরের মতো শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে নারী বা পুরুষ বশীকরণের এক অত্যন্ত শক্তিশালী এবং চমৎকার একটি টোটকা নিয়ে হাজির হয়েছে। আপনারা যারা বিভিন্ন বাধা বিপত্তির কারণে আপনাদের মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছেন না, আমাদের আজকের এই টোটকাটি শুধুমাত্র সেই সকল মানুষের জন্য। তো যারা নিজের মনের মানুষকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী করে পেতে চাচ্ছেন, আমাদের আজকের টোটকাটি শুধুমাত্র তারাই প্রয়োগ করবেন। কাউকে অযথা হয়রানি করার জন্য এই টোটকা প্রয়োগ করবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, কখনোই এই কাজটি করবেন না, কারণ এই টোটকা এতটাই শক্তিশালী যে আপনি যার উপর এই টোটকা প্রয়োগ করবেন সে আপনার প্রতি দিওয়ানা পাগল হয়ে যাবে, অর্থাৎ সে আপনাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবে না। তো চলুন আমাদের আজকের টোটকার প্রয়োগ বিধি দেখে নেওয়া যাক। তো আমাদের আজকের এই টোটকা প্রয়োগ করতে হবে আপনাদের তান্ত্রিক নিয়ম অনুযায়ী শনিবার অথবা মঙ্গলবার দিন। তো এখন আমি আপনাদের টোটকার প্রয়োগ বিধি দেখিয়ে দিব। আপনাদেরকে একটি সাদা কাগজের টুকরো এবং একটি লাল কালি সংগ্রহ করে নিয়ে শনিবার অথবা মঙ্গলবার দিন একটি নির্জন স্থানে বসে এই কার্য সম্পাদন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, কার্য সম্পাদন করার সময় আপনাকে যেন কেউ দেখে না ফেলে এবং আপনি যেন কারোর সাথে এই বিষয়ে শেয়ার না করেন। তো এখন আমি একটি লাল কালির কলমের সাহায্যে একটি কিছু ঘর কেটে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে ঘরগুলো কেটে নেবেন। তো আমাদের আজকের এই টোটকা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তো প্রত্যেকে তাদের মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই টোটকা ব্যবহার করতে পারবেন। আপনারা ধৈর্য নিয়ে সুন্দর করে কাজটি সম্পাদন করবেন। ভিডিওটি ছোট করার সাথে আমি আপনাদের একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে করবেন কাজটি। আমাদের আজকের টোটকাটি যে ভাই বা বোনই প্রয়োগ করেছে সেই সফলতা পেয়েছে। এই টোটকা প্রয়োগ করে ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আপনার যদি কোনো কারণে কোনো নিয়ম মানতে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ফলাফল না পেতে পারেন। তো আপনারা এভাবে মোট 9টি ঘর কেটে নেবেন। এরপর এই ঘরগুলোর পাশে আবার আপনারা এরকম ত্রিভুজ আকৃতির ঘর কেটে নেবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের যদি তন্ত্রমন্ত্র প্রয়োগ করার দরকার থাকে বা এগুলো প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই হয়ে গেল আমাদের নকশা কাটা। এখন আমি এতে যে সংখ্যাগুলো লিখব সেগুলো কিন্তু গ্রহ নক্ষত্রের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনি আপনার কার্য সম্পাদন করতে পারবেন। তো এখানে আমি লিখব 4, এখানে 5, এখানে 2, এখানে 6, এখানে 3, এখানে 1।
এখানে 9, এখানে 4, এখানে 7। তো এখন আপনাদের যা করতে হবে, এই যে ঘরগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে হবে। ভিউয়ার্স, আপনারা প্রত্যেকে স্বস্তিকা চিহ্ন চেনেন, স্বস্তিকা চিহ্ন চেনেন না এমন লোক আসলে পাওয়া যায় না। তো এটি তো আমাদের ধর্মেরই একটা অংশ। তো আপনারা অবশ্যই সুন্দর করে স্বস্তিকা চিহ্ন এঁকে নেবেন। তো এই হয়ে গেল আমাদের নকশা অঙ্কন। এখন আমাদের যা করতে হবে, নিচে যে একটু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে নারী বা পুরুষকে বশীভূত করতে চাচ্ছেন তার নাম এখানে আপনি লিখবেন। অর্থাৎ আপনি যদি নারীকে বশীভূত করতে চান, সেক্ষেত্রে আপনি সেই নারীর নাম লিখবেন এখানে, এবং তার মায়ের নাম আপনি ঠিক নিচে লিখবেন। অর্থাৎ আপনি যে নারী বা পুরুষের নাম এখানে লিখবেন, ঠিক তার মায়ের নাম এখানে লিখবেন। এক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন, আপনি যদি কোনো পুরুষের নাম লেখেন, সেক্ষেত্রে কি তার বাবার নাম প্রয়োজন হবে? না ভিউয়ার্স, এখানে শুধুমাত্র তার মায়ের নাম প্রয়োজন হবে। তো এখন আপনাদের এই যে উপরে যে নকশা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের লিখতে হবে দুহাই অঘরি বাবা দিয়ে আপনাদের এখানে একটি এরকম চিহ্ন এঁকে নিতে হবে। তো এখন এই হয়ে গেল আমাদের সেই সম্পূর্ণ নকশা। এখন আমি আপনাদের এটি কিভাবে প্রয়োগ করবেন সেটি বলে দিব। তো আপনাদেরকে এরকম নকশা হুবহু দুটি অঙ্কন করে নিতে হবে। এরপর আপনি যে নারী বা পুরুষকে বশীভূত করতে চাচ্ছেন, সেই নারী বা পুরুষের বাড়ির আশেপাশে গিয়ে, অর্থাৎ বাড়ির একেবারে সন্নিকটে, যত সন্নিকটে আপনি পারেন, সেখানে গিয়ে একটু গর্ত করে, সেই গর্তের মধ্যে এই কাগজ দিয়ে এর উপর একটি ছোট পাথর আপনারা চাপা দিয়ে দিবেন। অর্থাৎ পাথর বা পাথরের দিয়ে যে তৈরি বস্তুগুলো হয়, সেগুলো আপনি একটি ছোট পাথর সংগ্রহ করে এর উপর চাপ এভাবে গর্তের মধ্যে রেখে তার উপর চাপা দিয়ে আপনি মাটি দিয়ে দিয়ে আসবেন। এরপর আপনি যখন বাড়িতে চলে আসবেন, বাড়িতে এসে আপনার যে আরেকটি নকশা থাকবে সেটি আপনি আপনার বাড়ির শিলপাটাতে দিয়ে চাপা দিয়ে রাখবেন। অর্থাৎ শিল পাটার উপর শিল দিয়ে আপনি এটি দিয়ে চাপা দিয়ে রাখবেন। তো এভাবে আপনি যদি 7 দিন দিয়ে রাখতে পারেন, তো তার পরপরই দেখতে পাবেন উক্ত নারী বা পুরুষ আপনার বশে বশীভূত হয়ে গেছে, এবং আপনার জন্য সে একেবারে দিওয়ানা পাগল হয়ে গেছে, এবং সে আপনার কাছে ছুটে চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।